জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, গীতায় বলা শ্রীকৃষ্ণের এই পাঁচ উপদেশ যদি আপনি আপনার নিজের জীবনের কাজে লাগাতে পারেন, তাহলে দুঃখ, কষ্ট, ব্যর্থতা আপনাকে কোনোভাবে ছুঁতেও পারবে না। গীতার বাণী আমাদের জীবনে নানাভাবে অনুপ্রেরণা যোগায়। কিভাবে নিজের কাজে স্থির থেকে জীবনের পথে এগিয়ে যেতে হয়, সেই শিক্ষা দেয় গীতা। শ্রীকৃষ্ণের দেওয়া উপদেশ অনুযায়ী আমাদের সকল সমস্যার সমাধান গীতায় বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ ও উপদেশ বর্ণিত আছে গীতার পাতায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে সখা অর্জুনকে শ্রীমৎ ভগবত গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দুদের কাছে গীতা হল অন্যতম ও গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা। আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই। আমাদের জীবনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। মহাভারতের এত হাজার বছর পরে আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক ও কার্যকরী। গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কোনো সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব গীতার এমন পাঁচ উপদেশ যেগুলো জীবনে কার্যকর হলে সুখ ও সাফল্য আর অধরা থাকবে না। প্রথম উপদেশ, রাগ নিয়ন্ত্রণে রাখা। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার রাগ। আমরা যখনই নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারাই, তখনই রাগের বশে আমরা কোনো না কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদের শান্ত রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয় উপদেশ, মনকে নিজের বশে রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে আমরা বেশিরভাগ মানুষই পারি না, কিন্তু মনকে নিজের বশে রাখতে পারলে আমরা জীবনের অর্ধেক সাফল্য অর্জন করে ফেলতে পারবো। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তার মনের মধ্যে কখনোই অকারণ দুশ্চিন্তা, ভয় ও কামনা বাসনা কাজ করে না। তৃতীয় উপদেশ, কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতায় বলা শ্রীকৃষ্ণের সবথেকে বিখ্যাত বাণী হলো কর্ম করে যাও, ফলের আশা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ অর্জুনকে বলেন যে প্রত্যেক মানুষের উচিত ফলের আশা না করেই নিজের কাজ করে যাওয়া। ভগবান ঠিক আমাদের প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফল দেবেন, কিন্তু কাজ করার আগেই যদি আপনি ফলের আশা করেন, তাহলে কখনোই মন দিয়ে কাজ করতে পারবেন না। চতুর্থ উপদেশ, নিজেকে চেনো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে তুমি সবচেয়ে ভালো চিনতে পারবে। তাই নিজেকে সঠিকভাবে চেনা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতাকে চিনে যায়, তিনি সব কাজেই সাফল্য অর্জন করতে পারেন। পঞ্চম উপদেশ, অভ্যাস করে যাও। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেক মানুষের তার কাজ বারবার অনুশীলন করা অত্যন্ত জরুরি, কারণ বারবার অনুশীলন করলে তবেই সেই কাজ আপনার কাছে সহজ সাধ্য হয়ে উঠবে। আজকের ভিডিওতে বলা শ্রীকৃষ্ণের পাঁচ উপদেশের মধ্যে কোন উপদেশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি কমেন্ট করে জানান, এবং তার সাথে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।